সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আমরা আজকে চ্যাপ্টার 14 নিয়ে আলোচনা শুরু করব। চ্যাপ্টার 14 যেটা হচ্ছে প্রবাবিলিটি বা সম্ভাবনা নামে পরিচিত। তো এই অধ্যায় থেকে প্রশ্ন একটা হয়ে থাকে এবং এই অধ্যায়টা হচ্ছে এত বেশি ইজি অধ্যায় যে আলটিমেটলি আমরা রিকমেন্ড করি যে এই অধ্যায়টা থেকেই হচ্ছে সর্বপ্রথম আনসার করা উচিত। তো এই অধ্যায় বেসিক্যালি হচ্ছে আমরা যে কয়টা টাইপের ম্যাথ দেখবো সেটা হচ্ছে বেসিক্যালি দুইটা টাইপের আমাদের এই অধ্যায় থেকে ম্যাথ হতে পারে। এবং এই প্রবাবিলিটি জিনিসটা হচ্ছে একেবারে নতুন তোমাদের জন্য, একদম হচ্ছে এই এসএসসি লেভেল দিয়ে এইটাই হচ্ছে শুরু আর কি। এরপরে এইচএসসি তে তোমরা পাবা এই টপিকটা। সো যাই হোক, আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো আজকে আলোচনা শুরু করা যাক। তো প্রবাবিলিটি বা সম্ভাবনা বলতে আমরা প্রথমত কি বুঝি? তো সম্ভাবনা মানে হচ্ছে কোনো কিছু হওয়ার সাপেক্ষে আমরা কতটা যুক্তি দেখাতে পারি। কোনো একটা ঘটার সম্ভাবনা বলতে আমরা বোঝাচ্ছি যে সেই ঘটনাটা ঘটার জন্য আমাদের হচ্ছে তার অনুকূলে কতগুলো হচ্ছে ঘটনা থাকতে পারে, সেগুলো হচ্ছে আমাদের সম্ভাবনার বিষয়। তোমাকে যদি বলা হয় যে ধরো একটা মাসে 30 দিনের ভিতরে হয়তো 7 দিন বৃষ্টি হয়েছে, তাহলে সেক্ষেত্রে তোমাকে যদি বলা হয় যে র্যান্ডমলি তুমি যদি হচ্ছে 1 থেকে 30 তারিখের ভিতরে যে কোনো একটা ডে পিক করো, ধরো 1 তারিখ থেকে 30 তারিখের ভিতরে যে কোনো একটা ডে ধরলাম, হচ্ছে আমরা 11 তারিখ পিক করলাম, তো সেই 11 তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত ছিল? কারণ আমাদের বলে দেওয়া আছে যে 1 মাসের ভিতরে টোটাল 7 দিন বৃষ্টি হয়েছিল। এখন ওই যে স্পেসিফিক 11 তারিখ, সেই 11 তারিখ বৃষ্টি হতেও পারে নাও হতে পারে, তাই না? আমাদের স্পেসিফিক ভাবে বলে দিতে পারি না যে 11 তারিখ বৃষ্টি হয়েছিল, তবে আমরা 11 তারিখে বৃষ্টি হওয়ার পসিবিলিটি কতটুকু বা প্রবাবিলিটি কতটুকু সেটা আমরা নির্ণয় করতে পারি ম্যাথমেটিক্স এর সাহায্য নিয়ে। তো সেটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি এটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয়। তবে তার আগে কিছু সম্ভাবনার সাথে জড়িত কিছু ধারণা সম্পর্কে আমাদের একটু জানা প্রয়োজন। তো প্রথমে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে গিয়ে দৈব পরীক্ষা, যেটা আমি একটু আগে বললাম যে একটা র্যান্ডমলি পিক করতেছি বা র্যান্ডমলি যদি সিলেক্ট করি। তো এই র্যান্ডম কথাটা বাংলা হচ্ছে দৈব। সো র্যান্ডম এক্সপেরিমেন্ট আর দৈব পরীক্ষা মানে ব্যাপারটা হচ্ছে এটাই যে যখন কোনো পরীক্ষায় সম্ভাব্য সকল ফলাফল আগে থেকে জানা থাকে কিন্তু পরীক্ষাটি কোনো একটি নির্দিষ্ট চেষ্টায় কি ফলাফল আসবে তা নিশ্চিত করে বলা যায় না, একে দৈব পরীক্ষা বলে। তার মানে তুমি কোনো একটা এক্সপেরিমেন্ট করবা, তোমার এক্সপেরিমেন্টের ফলাফলগুলো তুমি জানো যে এই ধরনের ফলাফলগুলো আসতে পারে ডিফারেন্ট সিনারিওতে, বাট স্পেসিফিকলি কোন ফলাফলটা আসবে সেটা তুমি আগে থেকে বলতে পারো না। এই ধরনের এক্সপেরিমেন্টকে বলা হয় হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট অথবা দৈব পরীক্ষা। যেমন তোমাকে বলা হলো একটা যদি মুদ্রা নিক্ষেপ করা হয়, একটা কয়েন যদি তুমি নিক্ষেপ করো, তাহলে সেক্ষেত্রে তোমার ওইটা ফ্লিপ হয়ে হয়ে যখন গ্রাউন্ডে যখন হচ্ছে পতিত হবে তখন সেটা হয় হেড আকারে পড়বে আদারওয়াইজ টেল আকারে পড়বে। আর তুমি জানো যে হেড অথবা টেল বাদে এখানে কোনো কিছু আসতে পারবে না, বাট হেড আসবে নাকি টেল আসবে এটা কিন্তু তুমি আগে থেকে বলতে পারছো না। এই জন্য এই যে হেড এই যে কয়েন নিক্ষেপ করার যে এক্সপেরিমেন্ট এটাকে বলা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট বা দৈব পরীক্ষা। এরপরে যে টপিকটা আমরা জানবো সেটা হচ্ছে ঘটনা বা ইভেন্ট। তো ঘটনা বা ইভেন্টটা আসলে কি, যে কোনো পরীক্ষার ফলাফল বা ফলাফলের সমাবেশকে ঘটনা বলে। যেমন উদাহরণস্বরূপ হিসেবে বলা আছে যে একটি সংখ্যা নিক্ষেপ করলে এর পরীক্ষায় 3 পাওয়া হচ্ছে একটি ঘটনা, আবার জোড় সংখ্যা পাওয়া একটা ঘটনা। অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে তুমি যদি একটা কয়েন ফ্লিপ করো, তাহলে সেক্ষেত্রে কয়েনে তোমার হচ্ছে হেডও আসতে পারে আবার টেলও আসতে পারে। তো এই কয়েনে হেড আসা একটা হচ্ছে ঘটনা বা ইভেন্ট, আবার কয়েনে টেল আসা একটা ঘটনা বা ইভেন্ট। এখানে যেটা দেওয়া হয়েছে যে একটা ছক্কা বা ডাইস যদি তুমি নিক্ষেপ করো, তাহলে ডাইসের বিভিন্ন পৃষ্ঠে 6টা পৃষ্ঠে 6টা নাম্বার থাকে, 1 2 3 4 5 6 এরকম থাকে। তো সেক্ষেত্রে তোমাকে যদি বলা হয় একটা ডাইস নিক্ষেপ করলে তুমি 3 পাচ্ছ, এটা হচ্ছে একটা ইভেন্ট অর ঘটনা। আবার তোমাকে যদি বলা হয় যে একটা যদি হচ্ছে ডাইস তুমি নিক্ষেপ করো, তাহলে সেক্ষেত্রে তুমি হচ্ছে জোড় সংখ্যা পাবা, লাইক 2 4 6। এগুলো কি? এগুলো হচ্ছে একটা ইভেন্ট অর ঘটনা। তো পরে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনার ভিতরে আবার কিছু টাইপ আছে, যেমন তোমাকে বলা হলো সমসম্ভাব্য ঘটনাগুলি আর ইকুয়ালি লাইকলি ইভেন্টস। তো এটার যে এখানে ডিটেইলসটা যেটা দেওয়া আছে যে যদি কোনো পরীক্ষার ঘটনাগুলি ঘটার সম্ভাবনা সমান হয়, অর্থাৎ একটি ঘটনার একটি অপরটির চেয়ে বেশি বা কম সম্ভাব্য না হয়, তবে ঘটনাগুলোকে সমসম্ভাব্য বলে। যেমন একটি নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপে হেড বা টেল আসার সম্ভাবনা সমান, সুতরাং হেড এবং টেল আসা এই দুটো ঘটনা হচ্ছে সমসম্ভাব্য ঘটনা। দ্যাট ইজ তোমার একটা পার্টিকুলার এক্সপেরিমেন্টে যে ঘটনাগুলো ঘটবে সেগুলো হচ্ছে একদম পরস্পর কি, পরস্পর হচ্ছে এমনভাবে রিলেটেড যে একটা যদি ঘটে আরেকটা ঘটতে পারে, এরকম টাইপের ব্যাপারটা। অর্থাৎ তোমার যদি হেড পড়ে তাহলে টেলও পড়তে পারে, অর্থাৎ এমন না যে হেড পড়ার পসিবিলিটি বা প্রবাবিলিটি বেশি আবার টেল পড়ার পসিবিলিটি বা প্রবাবিলিটি কম। সো এই ধরনের কোনো এই ধরনের ব্যাপারগুলো থাকবে না, অর্থাৎ যে ধরনের ঘটনাগুলো থাকবে সেগুলো একটা যে পরিমাণে সম্ভাব্য হবে অপরগুলো ঠিক একই পরিমাণে সম্ভাব্য হবে। অথবা আমি যদি এটা বলি ডাইসের উদাহরণ দিই, একটা ডাইসের ক্ষেত্রে তোমার ধরো 1 পড়ার সম্ভাবনা, 2 পড়ার সম্ভাবনা, 3 পড়ার সম্ভাবনা, আপ টু 6 পড়ার সম্ভাবনা কিন্তু পরস্পর ইকুয়াল। তাহলে একটি ডাইস নিক্ষেপ করা একটা কি সমসম্ভাব্য ঘটনাবলীর অংশ।
পরের যে অংশটা সেটা হচ্ছে পরস্পর বিচ্ছিন্ন ঘটনাবলী। তো পরস্পর বিচ্ছিন্ন ঘটনাবলী বা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস কোনগুলো, যে তুমি কোনো একটা এক্সপেরিমেন্ট যদি করো তাহলে সেই এক্সপেরিমেন্টের যে রেজাল্ট গুলো তুমি পাবা সেগুলোর ভিতর থেকে একটা রেজাল্ট যদি আসে তাহলে আরেকটা রেজাল্ট কখনই আসতে পারবে না, এই ধরনের ঘটনাকে বলা হয় হচ্ছে পরস্পর বিচ্ছিন্ন ঘটনাবলী। অর্থাৎ তুমি যদি একটা মুদ্রা বা কয়েনকে ফ্লিপ করো তাহলে কয়েন ফ্লিপ করলে তোমার আলটিমেটলি হয় হেড আসবে, আদারওয়াইজ টেল আসবে। তো হেড এবং টেল এটা যদি আসে তাহলে সেক্ষেত্রে আইদার একটা কেস জিতে নিয়ে যে আমরা চিন্তা করি যে একটা মুদ্রা নিক্ষেপ করলাম এবং সেক্ষেত্রে শুধুমাত্র একটা হেড আসলো, তাহলে তুমি কি বলতে পারবা যে হেড আসার সাথে সাথে টেল আসবে? এরকম কিন্তু কখনো পসিবল না, হয় হেড আসবে আদারওয়াইজ টেল আসবে। তার মানে ঘটনাগুলো কিন্তু একটার সাথে আরেকটা কানেক্টেড না, অর্থাৎ তোমার যদি একটা ঘটে তাহলে আরেকটা কখনো ঘটতে পারবে না। এই ধরনের ঘটনাগুলোকে বলা হচ্ছে পরস্পর বিচ্ছিন্ন ঘটনাবলী। তাই এখানে সংজ্ঞা হিসেবে দেওয়া হচ্ছে যে কোনো কোনো পরীক্ষায় যদি একটি ঘটনা ঘটলে অন্যটা অথবা অন্য ঘটনাগুলো না ঘটতে পারে তবে উক্ত ঘটনাগুলোকে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলে। যেমন এখানে আমি যে উদাহরণটা দিলাম সেটা এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে একটি নিরপেক্ষ মুদ্রা যদি নিক্ষেপ করি তাহলে সেক্ষেত্রে হেড আসা বা টেল আসা দুটি বিচ্ছিন্ন ঘটনা, কারণ হেড যদি আসে তাহলে তোমার টেল আসতে পারবে না, আবার যদি টেল আসে তাহলে হেড আসতে পারবে না, অর্থাৎ হেড এবং টেল কখনো একসাথে আসতে পারবে না। তো এই জন্য এটাকে বলা হয় একসাথে যেহেতু আসতে পারবে না মিউচুয়ালি এক্সক্লুসিভ বা পরস্পর বিচ্ছিন্ন, এটা দ্বারা হচ্ছে এটাই বোঝাচ্ছে। সো পরে যে টপিকটা সেটা হচ্ছে অনুকূল ফলাফল বা ফেভারেবল আউটকামস। তো অনুকূল ফলাফল জিনিসটা কি, যে তুমি জানো যে একটা কয়েনকে যদি তুমি হচ্ছে নিউট্রাল কয়েন যদি তুমি নিক্ষেপ করো তাহলে আইদার হেড আসবে অর টেল আসবে। তার মানে এখানে অনুকূল ফলাফল কয়টা, অনুকূল রেজাল্ট দুইটা আসতে পারে, একটা হেড আর একটা টেল। তাহলে এই দুইটা ফলাফলকে বলা হবে হচ্ছে অনুকূল ফলাফল ফর দ্যাট পার্টিকুলার এক্সপেরিমেন্ট। তুমি যদি এখানে পার্টিকুলার এক্সপেরিমেন্টটা কোনটা, পার্টিকুলার এক্সপেরিমেন্টটা হচ্ছে ওই যে একটা নিরপেক্ষ কয়েন তুমি নিক্ষেপ করছো, তো ওই নিরপেক্ষ কয়েন যদি তুমি নিক্ষেপ করছো সেটার অনুকূলে ফলাফল আছে দুইটা, একটা হচ্ছে হেড এবং আরেকটা হচ্ছে টেল। তাহলে কোন একটা পরীক্ষায় একটা ঘটনা ঘটার সপক্ষে যে ফলাফলগুলো থাকে সেগুলোকে বলা হয় ঘটনার অনুকূল ফলাফল। যেমন এখানে যদি বলা হলো যে একটি ছক্কা নিক্ষেপ করলে বিজয় সংখ্যা পাওয়ার অনুকূল ফলাফল তিনটা, কারণ তুমি জানো একটা ডাইসের ভিতরে চার ছয় পাশে ছয়টা নাম্বার আঁকা থাকে বা ছয়টা নাম্বার হচ্ছে লেখা থাকে, তো সেই ছয়টা নাম্বারের ভিতরে তিনটা কিন্তু বিজোড় নাম্বার থাকে, একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে থ্রি আর একটা হচ্ছে ফাইভ। তাহলে এই ওয়ান থ্রি ফাইভ এই তিনটাকে বলা হচ্ছে ফেভারেবল আউটকামস বা অনুকূল ফলাফল। অথবা তোমাকে যদি বলা হয় যে একই সেম এক্সাম্পল যদি তোমাকে দেওয়া হয় যে একটি ডাইস নিক্ষেপ করলে বা ছক্কা নিক্ষেপ করলে জোড় সংখ্যা হওয়ার অনুকূল ফলাফল কয়টা, তুমি জানো একটা ডাইসের ভিতরে জোড় সংখ্যা থাকে তিনটা, দুই চার এবং ছয়, তাহলে এই তিনটা হচ্ছে কি তোমার ফেভারেবল আউটকামস ফর দ্যাট পার্টিকুলার এক্সপেরিমেন্ট অফ ছক্কা। এই ছক্কা যে আলটিমেটলি নিক্ষেপ করার যে ঘটনাটা সেটার মাধ্যমে হচ্ছে আমরা তিনটা অনুকূল ফলাফল পাচ্ছি জোড় সংখ্যা হওয়ার জন্য। সো এই ধরনের হচ্ছে যে ফলাফলগুলো আমরা একটা পার্টিকুলার ইভেন্টে পার্টিকুলার হচ্ছে এক্সপেরিমেন্টের জন্য পাবো সেগুলোকে বলা হয় হচ্ছে অনুকূল ফলাফল। তো পরে যেটা আছে যে নমুনা ক্ষেত্র বা স্যাম্পল স্পেস। নমুনা ক্ষেত্র বা স্যাম্পল স্পেস অথবা নমুনা বিন্দু বা স্যাম্পল পয়েন্ট আসলে কি, এখানে যেটা বলা আছে যে কোনো দৈব পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল নিয়ে গঠিত সেটকে নমুনা ক্ষেত্র বলে। অর্থাৎ তোমার যে সকল ফলাফলগুলো আসবে সে সকল ফলাফলগুলো একসাথে যে তোমার হচ্ছে গিয়ে সেট গঠন করে সেগুলোকে বলা হচ্ছে নমুনা ক্ষেত্র। যেমন একটা যদি তুমি কয়েন ফ্লিপ করো তাহলে আইদার হেড আসবে অর টেল আসবে, তাহলে হেড এবং টেল যে আসবে এই দুইটাকে একসাথে যদি তুমি একটা সেট আকারে লেখো তাহলে সেই সেটটাকে বলা হবে হচ্ছে এই স্পেসিফিক ঘটনার জন্য নমুনা ক্ষেত্র। তো এখানে এস দ্বারা পরীক্ষণের ফলাফলের সেটকে সূচিত করলে আমরা বলতে পারি এস ইজ ইকুয়াল টু এইচ টি। দেখো হেড এবং টেল আসাকে, হেড আসাকে আমরা এইচ দ্বারা ডিনোট করেছি, টেল আসাকে আমরা টি দ্বারা ডিনোট করেছি, এই দুইটাকে একটা সেট আকারে রিপ্রেজেন্ট করলাম। তো এই এসটা হচ্ছে একটা নমুনা ক্ষেত্র। আবার নমুনা ক্ষেত্রের জন্য প্রতিটা যে পয়েন্ট আমরা পাচ্ছি এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই নমুনা ক্ষেত্রের প্রতিটা পয়েন্টকে বলা হয় হচ্ছে নমুনা বিন্দু বা স্যাম্পল পয়েন্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নমুনা ক্ষেত্রের আলটিমেটলি যদি এখানে দুই চিন্তা করি যে মনে করা যায় যে দুইটি মুদ্রা একসাথে ফ্লিপ করতেছে, তাহলে তুমি ডান হাতে একটা মুদ্রা নিলা বাম হাতে একটা মুদ্রা নিলা আই মিন কয়েন নিলা, তাহলে সেক্ষেত্রে দুইটাকে যদি একসাথে নিক্ষেপ করো তাহলে আইদার কি কি হতে পারে, তোমার ডান হাতের মুদ্রাতে এইচ বাম হাতের মুদ্রাতে এইচ, অথবা ডান হাতের মুদ্রাতে টি বাম হাতের মুদ্রাতে এইচ, অথবা বাম হাতের মুদ্রাতে টি ডান হাতের মুদ্রাতে এইচ, অথবা দুইটাতেই টি আসতে পারে। তাহলে এরকম ভাবে চারটা ফলাফল তোমার আসতে পারে, এই চারটা ফলাফল আসতে পারে, চারটা ফলাফলকে একসাথে যদি আমরা একটা সেট আকারে রিপ্রেজেন্ট করি তাহলে সেটাকে বলা হবে নমুনা ক্ষেত্র বা স্পেস বা স্যাম্পল স্পেস। আর এই প্রতিটা উপাদানকে এখানে নমুনা এই একটা, এটা একটা নমুনা বিন্দু, এটা একটা নমুনা বিন্দু, এটা একটা নমুনা বিন্দু, এটা একটা নমুনা বিন্দু, তাহলে এখানে নমুনা বিন্দু কয়টা, এখানে নমুনা বিন্দু হচ্ছে গিয়ে চারটা। তাহলে এই জন্য আমরা বলতে পারি যে নমুনা ক্ষেত্রের প্রতিটি উপাদানকে
ফলাফলের নমুনা বিন্দু বলা হয়। তার মানে সেক্ষেত্রে নমুনা ক্ষেত্রে আমরা যে কয়টা ফলাফল পাবো সেগুলোকে একসাথে নমুনা বিন্দু বলা হবে। যেমন আমরা যদি একটা মুদ্রা একবার নিক্ষেপ করি তাহলে নমুনা ক্ষেত্র হয় এইচ কমা টি, তাহলে এখানে এইচ এবং টি প্রত্যেকে হচ্ছে একটা একটা করে নমুনা বিন্দু। তাহলে এখন আমরা হচ্ছে কি একটা জিনিস একটু দেখবো, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে একটা জিনিস দেখা দরকার, সেটা হচ্ছে কি যে আমি যদি একটু পেন ইউজ করি, যে তোমাকে বলা হলো তুমি একটা কয়েন নিক্ষেপ করবা, তোমাকে একটা কয়েন নিক্ষেপ করতে বলা হলো, সিওআই একটা কয়েন তোমাকে হচ্ছে মুদ্রা নিক্ষেপ করবা। তো একটা মুদ্রা যদি তুমি নিক্ষেপ করো তাহলে সেক্ষেত্রে তুমি হচ্ছে কয়টা নমুনা বিন্দু যুক্ত ঘটনা পাইতে পারো। ধরো তোমাকে হচ্ছে যদি একটা কয়েন নিক্ষেপ করো তাহলে সেক্ষেত্রে হচ্ছে আইদার এইচ এবং টেল পাবা, তাহলে সেক্ষেত্রে কয়েনের জন্য তুমি কয়টা পাচ্ছ, কয়েনের জন্য তুমি দুইটা পাচ্ছ। আবার তুমি যদি একটা ডাইস নিক্ষেপ করো, একটা যদি ডাইস নিক্ষেপ করো, ডাইসটাকে নিক্ষেপ করলে তুমি কয়টা পাবা, তুমি পাবা হচ্ছে ছয়টা। তাহলে সেক্ষেত্রে তোমাকে যদি বলা হয় যে একটা একটা কয়েন তুমি একবার নিক্ষেপ করলা, তাহলে সেক্ষেত্রে তুমি নমুনা বিন্দু পাবা হচ্ছে গিয়ে দুইটা। তাহলে সেক্ষেত্রে একটা একটা তুমি যদি দুইটা কয়েন একসাথে নিক্ষেপ করো তাহলে সেক্ষেত্রে তুমি কয়টা পাবা, দুইটা কয়েন যদি নিক্ষেপ করো তাহলে সেক্ষেত্রে পাবা তোমার একটা পার্টিকুলারের জন্য, একটা পার্টিকুলার পয়েন্টের জন্য তুমি যে কয়টা হচ্ছে নমুনা যে কয়টা তুমি হচ্ছে নমুনা পয়েন্ট পাচ্ছ, ধরো এখানে দুইটা নমুনা পয়েন্ট পাচ্ছ, তাহলে সেক্ষেত্রে তুমি যদি হচ্ছে দুইবার নিক্ষেপ করো তাহলে সেক্ষেত্রে একটা নিক্ষেপ করলে আমরা যে কয়টা পাবো সেটা হোল টু দি পাওয়ার, আমি হচ্ছে কি লিখবো হোল টু দি পাওয়ার যে কয়বার নিক্ষেপ করবো, এখানে যেহেতু দুইবার নিক্ষেপ করতেছি তাই এখানে টু দি পাওয়ার এন হচ্ছে। আবার তোমাকে যদি বলা হয় যে একটা ডাইস নিক্ষেপ করার জন্য তুমি ছয়টা করে হচ্ছে তুমি একটা নমুনা বিন্দু পাচ্ছ, একবার যদি নিক্ষেপ করো তাহলে সেক্ষেত্রে ছয়টা নমুনা বিন্দু পাচ্ছ, তাহলে যদি তুমি দুইবার নিক্ষেপ করো তাহলে তুমি কত পাবা, দুইবার নিক্ষেপ করলে পাবা, একবার নিক্ষেপ করলে যা পাইতা সেটা ইনটু হোল টু দি পাওয়ার এন নাম্বার, অর্থাৎ তুমি যতবার নিক্ষেপ করতেছো সেই নাম্বারটা এখানে বসাই দিবে। অর্থাৎ যদি তুমি দুইবার নিক্ষেপ করো তাহলে সেক্ষেত্রে সিক্স টু দি পাওয়ার টু, আর যদি তুমি হচ্ছে একবার নিক্ষেপ করো তাহলে সিক্স টু দি পাওয়ার ওয়ান। তাহলে আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে একটা সেম ঘটনা যদি একটা সেম এক্সপেরিমেন্ট যদি তুমি রিপিটেটিভলি করো তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে এই টু টু দি পাওয়ার এন বা সিক্স টু দি পাওয়ার এন এই এই সূত্র ফলো করবে। এখানে সিক্সটা কি, সিক্সটা হচ্ছে ওই ঘটনাটা যদি একবার ঘটতো, সরি ওই পরীক্ষা যদি তুমি একবার ঘটাতা তাহলে সেক্ষেত্রে যে কয়টা নমুনা বিন্দু তুমি পাইতা সেটার মান। যেমন একটা ডাইস নিক্ষেপ করলে আমরা ছয়টা নমুনা বিন্দু পাইতাম, তাই জন্য আমরা সিক্স টু দি পাওয়ার যতবার নিক্ষেপ ততটা। আবার তুমি যদি একটা কয়েন একবার ফ্লিপ করো তাহলে তুমি দুইবার দুইটা ঘটনা পাচ্ছ, তাহলে সেক্ষেত্রে টু টু দি পাওয়ার এন এনটা হচ্ছে তুমি যতবার হচ্ছে নিক্ষেপ যতবার হচ্ছে নিক্ষেপ করো তত তত নাম্বার। যদি তুমি তিনবার নিক্ষেপ করো তাহলে তিন, তাহলে সেক্ষেত্রে যদি তিনবার নিক্ষেপ করো তাহলে সেক্ষেত্রে কি পাবা, তিনবার নিক্ষেপ করলে টু টু দি পাওয়ার থ্রি পাবা। দ্যাট ইজ টু টু দি পাওয়ার থ্রি মানে হচ্ছে কত, টু টু দি পাওয়ার থ্রি মানে হচ্ছে কি এইট বা হচ্ছে আটটা তুমি হচ্ছে কি নমুনা বিন্দু পাবা একটা ওই এই ঘটনার জন্য, স্পেসিফিক এই ঘটনার জন্য। তো আশা করি আমরা এই জিনিসগুলো হচ্ছে বুঝতে পারছি। তো চলো এবার আমরা গাণিতিক এক্সাম্পলে চলে যাচ্ছি, কারণ গাণিতিক এক্সাম্পলগুলো হচ্ছে এখানকার খুবই সহজ এবং হচ্ছে একই সাথে হচ্ছে ইম্পর্টেন্ট আসার জন্য পরীক্ষায়। সো আমরা একটু এগুলো দেখার চেষ্টা করি। সো প্রথমে যেটা বললো যে মনে করি একটি ছক্কা নিক্ষেপ করা হলো, তাহলে পাঁচ আসার সম্ভাবনা কত। তাহলে যেটা আমরা করব, একটা ছক্কা যদি নিক্ষেপ করা হয় তাহলে সেক্ষেত্রে পাঁচ আসার সম্ভাবনার জন্য যেটা আমরা করবো যে একটা ছক্কা যদি তুমি নিক্ষেপ করো তাহলে সম্ভাব্য ফলাফল হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয়। তাহলে ছক্কাটি যদি নিরপেক্ষ হয় তাহলে সেক্ষেত্রে যে কোনো একটা ঘটনা কিন্তু ইজিলি ঘটতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি হচ্ছে এই ছক্কাটাকে যদি একবার নিক্ষেপ করি তাহলে সেক্ষেত্রে তোমার টোটাল আসতে পারে কতবার, টোটাল আসতে পারে হচ্ছে তোমার ছয়টা ঘটনা ঘটতে পারে। এই ছক্কা একবার নিক্ষেপ করলে তোমার সম্ভাব্য ফলাফল হচ্ছে ছয়টা। তাহলে সেক্ষেত্রে এর ভিতর থেকে এই ছয়টার ভিতর থেকে যে কোনো একটা ফলাফল তোমার আসবে। তো এই যে কোনো একটা ফলাফলের ভিতরে তোমার পাঁচ হাজার সম্ভাবনা হবে তোমার হচ্ছে এক ভাগে ছয় ভাগের একটা। অর্থাৎ তুমি যেটা করবা, তোমাকে যদি বলা হয় পাঁচ আসার সম্ভাবনা কত, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করি সম্ভাবনার ক্ষেত্রে আমরা এই পাঁচটা কয়বার আসতে পারে, পাঁচটা কেবল মাত্র কিন্তু একবারই আসতে পারে, একবার যদি তুমি নিক্ষেপ করো পাঁচটা কিন্তু একবারই আসতে পারে। সেই জন্য আমরা উপরে এক নেই আর নিচে টোটাল নাম্বার অফ নমুনা বিন্দু বা হচ্ছে স্পেস পয়েন্ট আমরা দিয়ে দিই, অর্থাৎ ওয়ান বাই সিক্স। এখানে হচ্ছে আমরা এই জন্য এটাকে প্রবাবিলিটি হিসেবে লিখি পি ফাইভ ইজ ইকুয়াল টু ওয়ান বাই সিক্স। আমরা এটাকে কিভাবে সূত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করি সেটা আমরা একটু পরে দেখবো, বাট আগে আমরা হচ্ছে স্পেশালি হচ্ছে কিভাবে মুখে মুখে ম্যাথগুলো করতে পারি বা মুখে মুখে দেখে করতে পারি সেগুলো হচ্ছে আমরা একটু দেখবো এই দুইটা দুইটা ম্যাথের মাধ্যমে। এরপরে আমরা একদম একটা ডিরেক্ট হচ্ছে সূত্র অ্যাপ্লাই করবো, যে সূত্রের মাধ্যমে আমরা ইজিলি বুঝতে পারবো প্রবাবিলিটিটা কি আসে। তাহলে আশা করি আমি এটা বুঝতে পারছি যে পাস আসার সম্ভাবনা কেন ওয়ান বাই সিক্স, কারণ তোমার হচ্ছে একটা ছক্কা নিক্ষেপ করলে তোমার ছয়টা ঘটনা আসতে পারে এবং ছয়টা ঘটনার ভিতরে তোমার একবার নিক্ষেপ করলে কেবলমাত্র একটাই আসতে পারে। তাহলে পাস আসার জন্য তোমার ফলাফল হচ্ছে ওয়ান বাই সিক্স অংশ। এবার তোমাকে যদি বলা হলো যে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে জোর সংখ্যা আসার সম্ভাবনা কত, তাহলে বলো জোর সংখ্যা কয়টা। একটা নিরপেক্ষ ছক্কার ভিতরে জোর সংখ্যা হচ্ছে তিনটা, এই তিনটার ভিতরে যে কোনো একটা আসবে, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে এই জোর সংখ্যা আসার জন্য অনুকূল ফলাফল হচ্ছে তিনটা আর টোটাল সম্ভাবনা হচ্ছে কত, টোটাল ফলাফল হচ্ছে তোমার ছয়টা। তাহলে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনুকূল ফলাফল ছিল একটা, তাই ওয়ান বাই সিক্স হয়েছে, আর এখানে অনুকূল ফলাফল হচ্ছে গিয়ে তিনটা, কারণ জোর সংখ্যা হচ্ছে তিনটা, দুই চার ছয়,
তাহলে এখানে অনুকূল ফলাফল ডিভাইডেড বাই টোটাল ঘটনার সংখ্যা, তাহলে এজন্য 3/6 দ্যাট ইজ হচ্ছে 1/2 বা 3/6 তুমি লিখতে পারো। আর এটাকে রিপ্রেজেন্ট করা হয় এভাবে করে যে প্রোবাবিলিটি অফ জোড় সংখ্যা বা পি ব্র্যাকেটে জোড় সংখ্যা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। তাহলে এই জিনিসগুলোকে আমরা একটা সূত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি যে কোনো ঘটনার সম্ভাবনা ইকুয়াল টু উক্ত ঘটনার অনুকূল ফলাফল ডিভাইড বাই সমগ্র সম্ভাব্য ঘটনা বা সমগ্র সম্ভাব্য ফলাফল। সো এই জন্য হচ্ছে আমরা প্রথমত যে ঘটনাটা ঘটার মানে ঘটার জন্য সম্ভাবনা বের করতে বলবে সেই ঘটনা ঘটার জন্য অনুকূল ফলাফল কয়টা সেটা সেটা বেছে নিব, আর ওই টোটাল ঘটনায় টোটাল ফলাফল কয়টা সেটা আমরা আগে আমরা বের করবো। তারপর হচ্ছে আমরা একটা ক্যারেক্টার দিয়ে ভাগ করলেই আমরা ওই ঘটনার জন্য সম্ভাবনা পেয়ে যাব। সো আমরা এবার যে দুইটা জিনিস জানতে যাচ্ছি সেটা হচ্ছে যে নিশ্চিত ঘটনা কি আর হচ্ছে অনিশ্চিত ঘটনা কি। তো নিশ্চিত ঘটনা হচ্ছে কোনো পরীক্ষায় যে ঘটনা অবশ্যই ঘটবে একে নিশ্চিত ঘটনা বলে, আবার কোন একটা পরীক্ষায় যে ঘটনা কখনোই ঘটবে না বা ঘটতে পারে না তাকে হচ্ছে অসম্ভব ঘটনা বলা হয়। তোমাকে যদি ধরা হলো যে একটা জিনিস দেওয়া হলো তোমাকে, ধরলাম একটা তোমাকে বক্স দেওয়া হলো, এই বক্সের ভিতরে মনে করো তোমার হচ্ছে পেন আছে একটা বা কলম আছে একটা, তারপরে তোমার হচ্ছে গিয়ে একটা মনে করো হচ্ছে পেন্সিল আছে, একটা পেন্সিল আছে, আর একটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে মনে করলাম হচ্ছে ইরেজার আছে। তো যদি এই তিনটা এলিমেন্ট থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে যদি হচ্ছে এখানে একটা ইরেজার দেওয়া থাকলো, সো ইরেজার আমি ই দিয়ে হচ্ছে ইরেজার চিহ্নিত করতেছি, সো একটা হচ্ছে ইরেজার, একটা হচ্ছে পেন, আর একটা হচ্ছে পেন্সিল, তাহলে এই তিনটা বাদে আর কোনো কিছু কিন্তু তোমার এই পাত্রের ভিতরে নেই। এখন মনে করলাম এই পাত্রের মুখটা ঢাকা আছে, এখন তুমি তোমার হাত দিয়ে এখান থেকে কোনো একটা এলিমেন্ট তুমি নিবা। তো এই এলিমেন্ট নেওয়ার ক্ষেত্রে তোমাকে যদি বলা হয় যে এখান থেকে শার্পনার বা কাটার পেন্সিল কাটার পাওয়ার সম্ভাবনা কত, তাহলে বলো তো এখানে কোনো পেন্সিল কাটার কি আছে? এখানে কিন্তু কোনো পেন্সিল কাটার নাই, তাহলে পেন্সিল কাটার পাওয়ার সম্ভাবনা অবশ্যই জিরো হবে। তাহলে যে ঘটনাটা কখনোই ঘটবে না তাকে বলা হচ্ছে অসম্ভব ঘটনা। আর অসম্ভব ঘটনা ঘটার সম্ভাবনা কত? অসম্ভব ঘটনা ঘটা, আচ্ছা এখানে লিখি, অসম্ভব ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে অলওয়েজ হচ্ছে জিরো। অসম্ভব ঘটনা ঘটার সম্ভাবনা কত? অলওয়েজ হচ্ছে জিরো। আর তোমার হচ্ছে গিয়ে এই নিশ্চিত ঘটনা, ধরো তোমাকে যদি বলা হয় যে একটা বাক্সের ভিতরে শুধুমাত্র একটা কি আছে, একটা পেন রাখা আছে, এবং এই বাক্সের বাক্সটা হচ্ছে উপর দিয়ে হচ্ছে ঢাকা, এখন তুমি এখানে হাত দিয়ে তুমি হচ্ছে একটা এলিমেন্ট তুমি বের করবা, তাহলে সেই এলিমেন্টটা পেন হওয়ার সম্ভাবনা কত? এখন বলো তো এখানে এলিমেন্টও আছে একটা, তুমি বের করবা একটা, সো অবশ্যই এখান থেকে তো পেনই বের হবে, মানে এখান থেকে পেন ছাড়া তো আর কোনো কিছু বের হবে না। সেই জন্য এইটা ঘটার সম্ভাবনা কত হবে? এইটা ঘটার সম্ভাবনা হবে 100% বা 1। তাহলে এই জন্য এই সম্ভব যেটা হচ্ছে নিশ্চিত ঘটনা যেটা একেবারেই ঘটবে একদম ফাইনালি আমরা ডিটারমাইন করতে পারি সেটাকে বলা হচ্ছে নিশ্চিত ঘটনার জন্য তোমার সম্ভাবনা হচ্ছে 1। তাহলে কোনো কিছু ঘটার সম্ভাবনা বা প্রবাবিলিটি আমরা যদি প্রবাবিলিটিকে পি দ্বারা চিহ্নিত করি, তাহলে যে কোনো কিছু ঘটার সম্ভাবনা অলওয়েজ, যে কোনো কিছু ঘটার সম্ভাবনা হচ্ছে অলওয়েজ তোমার কি হবে, যে কোনো কিছু ঘটার সম্ভাবনা তোমার অলওয়েজ হচ্ছে জিরো থেকে বড় হবে এবং একই সাথে কার থেকে ছোট হবে, জিরো থেকে বড় হবে এবং একই সাথে হচ্ছে 1 থেকে ছোট হবে, আইদার তোমার জিরো এর থেকে বড় বা জিরোর সমান অথবা 1 এর থেকে ছোট অথবা 1 এর সমান। তাহলে এই সম্পর্কটা তোমার মেনটেন করে চলবে সব ধরনের ঘটনা। সো আশা করি আমরা এই পয়েন্টটা বুঝতে পারছি। সো পরে আমরা যে ম্যাটটাতে যাচ্ছি সেই ম্যাটটাতে বলা হলো যে একটা থলেতে 4টা লাল বল, 5টা সাদা বল এবং 6টা কালো বল আছে। তো দৈবভাবে একটি বল নেওয়া হলো। প্রথম কথা বললো একটা বল নেওয়া হলো, এখানে টোটাল বল কয়টা, টোটাল বলটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এরপরে বলছে লাল বল পাওয়ার সম্ভাবনা কত, সাদা বল পাওয়ার সম্ভাবনা কত এবং কালো বল পাওয়ার সম্ভাবনা কত হবে। তো লাল বল পাওয়ার সম্ভাবনার জন্য আমরা যেটা করবো, লাল বল হওয়ার জন্য কতগুলো বল আছে বলতো? লাল বল হওয়ার জন্য বল আছে হচ্ছে 4টা, আর টোটাল বল কয়টা আছে? টোটাল বল আছে 6, 4, 10 আর 15টা আছে। সো আমরা যেটা বলবো যে থলেটে মোট বলের সংখ্যা হচ্ছে 15টা। সো দৈবভাবে একটি বল নেওয়া হলে 15টি বলের ভিতরে যে কোনো একটি আসতে পারে, সুতরাং সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 15। তো আমাদের যে সূত্রটা আমরা একটু আগের পেজে একটা দেখলাম যে কোনো কিছু ঘটার সম্ভাবনা ইকুয়াল টু ওই ঘটনা ঘটার সাপেক্ষে ফলাফল ডিভাইড বাই টোটাল ফলাফল, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে যেটা লিখতে পারি, ধরি লাল বল হওয়ার ঘটনা হচ্ছে আর, তাহলে থলেতে মোট লাল বল আছে 4টা, সেই জন্য আমরা বলতে পারবো যে লাল বল হওয়ার সাপেক্ষে ফলাফল হচ্ছে 4টা। সো আমরা বলতে পারি যে লাল বল হওয়ার সাপেক্ষে অনুকূল ফলাফল হচ্ছে 4টা। সো আমরা বলতে পারি যে প্রবাবিলিটি অফ রেড বল ইজ ইকুয়াল টু লাল বল হওয়ার অনুকূল ফলাফল ডিভাইড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল, দ্যাট ইজ উপরে হলো 4 এবং নিচে হলো 15। অনুরূপভাবে যদি হচ্ছে আমরা ক্ষয়ের ক্ষেত্রে সাদা বল হওয়ার যদি আমরা চিন্তা করি, সাদা বলের জন্য অনুকূল ফলাফল হচ্ছে 5টা, সেই জন্য সাদা বল হওয়ার সম্ভাবনা কত হবে? 5/12। তারপরে যদি আমরা কালো বল হওয়ার জন্য চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে কালো বল হওয়ার জন্য আমরা ধরে নিলাম সেটা হচ্ছে ব্ল্যাক। সো থলেতে মোট ব্ল্যাক বল আছে কয়টা? ব্ল্যাক বল আছে 6টা, সেই জন্য কত হবে? 6/15। কারণ তোমার হচ্ছে যে আমরা জানি উপর হয় হচ্ছে অনুকূল ফলাফল আর নিচে হয় সমগ্র ফলাফল, তো কালো বল হওয়ার জন্য অনুকূল ফলাফল 6টা আর নিচে তোমার সমগ্র ফলাফল হচ্ছে 15টা চলে গেল, সেই জন্য আমরা 6/15 = 2/5 লিখলাম। এই 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 টাইপের ম্যাথগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। সো পরে যে ম্যাথটা দেওয়া হলো যে আবহাওয়া দপ্তর থেকে রিপোর্ট পাওয়া রিপোর্ট অনুযায়ী
জুলাই মাসে ঢাকা শহরে 21 দিন বৃষ্টি হয়েছে, তাহলে 8ই জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? প্রথমত যেটা তোমাকে দেখতে হবে যে জুলাই মাসে তোমার দিন সংখ্যা কয়টা। জুলাই মাসে টোটাল দিন হচ্ছে তোমার 31। তো জুলাই মাসে 31 দিনের ভিতরে 21 দিন বৃষ্টি হয়েছে, তাহলে যে কোনো একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে 21/31। তাহলে 8 জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা অবশ্যই 21/31 হবে। তাহলে যে কোনো একটা দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা, 8 জুলাই তো র্যান্ডম একটা তারিখ তাই না, তো র্যান্ডম একটা তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা হবে টোটাল বৃষ্টি হয়েছে যে কয়দিন ডিভাইডেড বাই টোটাল মাসে যে কয়দিন সেটা। তাহলে মাসে হচ্ছে তোমার 31 দিন ওই জুলাই মাসের জন্য। আর সব থেকে বড় কথা, এখানে জুলাই মাসটা ইনক্লুড করে দিছে, আমরা মাসটা কত তারিখ মানে কতদিনে মাস ধরবো, আমরা কি 30 দিনে মাস ধরবো নাকি 31 দিনে মাস ধরবো, এই জন্য আমাদের জুলাই মাসটা ইনক্লুড করে দিছে। এই 8 জুলাইটা আসলে কিছুই না, এই 8টা কোনো কাজে আসবে না এই ম্যাটটা করার জন্য। জাস্ট জুলাই মাসটার জন্য আমরা এখানে 31 দিন নিছি, আর টোটাল মাসে বৃষ্টি হয়েছে যেহেতু 21 দিন, তাই 21 দিন হচ্ছে উপরে নিয়েছি, যাতে করে বৃষ্টি হবার অনুকূল ফলাফল হচ্ছে 21 টাকা। তো পরে যেটা আমাদেরকে বলা আছে যে কোন নির্দিষ্ট এলাকায় জরিপে দেখা গেল 65 জন প্রথম আলো পড়ে, 40 জন ভোরের কাগজ পড়ে, 45 জন হচ্ছে জনকণ্ঠ পড়ে এবং 52 জন হচ্ছে যুগান্তর পত্রিকা পড়ে। তো এদের মধ্য হতে একজনকে নির্বাচন করলে তিনি যুগান্তর পত্রিকা পড়েন এর সম্ভাবনা কত, আর তিনি প্রথম আলো পড়েন এর সম্ভাবনা, প্রথম আলো পড়েন না এর সম্ভাবনা কত? তাহলে এখানে দুইটা কোশ্চেন, একটা হচ্ছে প্রথমত আমাদেরকে একজনকে পিক করলে সে হচ্ছে যুগান্তর পত্রিকা পড়েন এটা সম্ভাবনা কত, আর তিনি প্রথম আলো পড়েন না এমন সম্ভাবনা কত? তাহলে দেখো এখানে টোটাল পত্রিকা পড়েন কয়জন সেটা আমরা বের করে নিলাম। টোটাল পত্রিকা পড়েন 65+40+45+52, সব মিলে 202 জন হলো। তো এখন প্রথমত যেটা আমাদেরকে করতে হবে যে এদের মধ্যে হতে কতজন যুগান্তর পত্রিকা পড়েন। তো যুগান্তর পত্রিকা পড়ার সম্ভাবনা কত, যদি আমরা দেখি যুগান্তর পত্রিকা পড়ে কয়জন, যুগান্তর পত্রিকা হচ্ছে পড়ে হচ্ছে 52 জন যুগান্তর পত্রিকা পড়েন, তাহলে সেক্ষেত্রে এই জন্য যুগান্তর পত্রিকা পড়ার অনুকূলে ফলাফল হচ্ছে 52। তাহলে যুগান্তর পত্রিকা পড়ার সম্ভাবনা কত হবে, অনুকূল ফলাফল দ্যাট ইজ 52/ মূল ফলাফল দ্যাট ইজ হচ্ছে 202। তাহলে এটা হচ্ছে কি আমাদের রেজাল্ট প্রথমটার জন্য। পরে যেটা বলো যে তিনি প্রথম আলো পড়েন না এমন সম্ভাবনা কত, তাহলে বলো প্রথম আলো যদি না পড়ে তাহলে সেক্ষেত্রে সে তো প্রথম আলো বাদ দিয়ে যে কোনো একটা পেপার পড়বে তাই তো, তাহলে সেক্ষেত্রে যে কোনো পেপারের সম্ভাবনা কত দেখো তো 40+45+52, অথবা তুমি যেটা করতে পারো তুমি এই 202 টোটাল ঘটনা থেকে এই 65 জন যারা প্রথম আলো পত্রিকা পড়তেন তাদেরটা যদি আমরা বাদ দিই তাহলে টোটাল মানুষ থাকবে হচ্ছে 137 জন। তো এই 65 জন হচ্ছে এমন মানুষ যারা প্রথম আলো পড়েন, আর এই 137 জন হলো এমন মানুষ যারা হচ্ছে প্রথম আলো পড়েন না। তাহলে প্রথম আলো পড়েন না এমন মানুষের সংখ্যার অনুকূল ফলাফল কত, অবশ্যই আমরা বলতে পারি 137 জন। তাহলে এখানে সম্ভাবনাটা কত হবে, সম্ভাবনা হবে 137/202, যেটি হচ্ছে 202 মানে হচ্ছে টোটাল সংখ্যা যে দুজন হচ্ছে আমাদের পত্রিকা পড়েন সেটার নাম্বার। তো আশা করি আমরা এই ধরনের ম্যাথও আসলে বুঝতে পারবো বা আমরা করতে পারবো যে একজন না করলে বা ওইটা না করার সম্ভাবনা কত। তুমি চাইলে যেটা করতে পারতা, তুমি চাইলে এই 65 জন পড়ার সম্ভাবনা যত, 65 জন পড়ার মানে আমাদের পত্রিকাটা পড়ার সম্ভাবনা কত, প্রথম আলো পত্রিকা পড়ার সম্ভাবনা কত যদি তোমাকে বলা হতো তাহলে তুমি বলতে কত, তুমি বলতে 65/100 65/202। আর তাহলে সেক্ষেত্রে টোটাল সম্ভাবনা যেহেতু 1, তো তুমি 1 থেকে যদি তুমি হচ্ছে 65/202 বিয়োগ করতা তাহলেও তুমি হচ্ছে এই জিনিসটাই পাইতা। সো আশা করি আমরা এই ম্যাথগুলো বুঝতে পারছি। সো তোমাদের বইয়ে এক্সাম্পল খুবই কম এবং এক্সারসাইজও খুবই কম দেওয়া, সো এক্সারসাইজের ম্যাথগুলো তোমরা একটু প্র্যাকটিস করবা। আমরা এরপরে লেকচারে হচ্ছে আমাদের হচ্ছে প্রবাবিলিটি ট্রি নিয়ে আলোচনা করবো, তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই।